একটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমার ছোট্ট সোনামণিরা, গণিত ক্লাসে আমাদের আজকের টপিক হচ্ছে, মানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাগ টেনে মিল করো। আমরা এই টপিকটি নিয়ে এর আগেও ক্লাস করেছি, আজ আবারও করছি। আজকে ক্লাসটিতে আমরা কি করব? আজকে ক্লাসটিতে বাম পাশে সংখ্যা দেওয়া থাকবে, ডান পাশে কিছু ছবি দেওয়া থাকবে। তোমরা সেই ছবিগুলো গণনা করে সেই বাম পাশের সংখ্যার সাথে ডান পাশের ছবির সংখ্যা যদি একই ধরনের হয় সেটা দাগ টেনে মিল করবে। তোমাদেরকে তার জন্য একই ধরনের সংখ্যা এবং একই ধরনের ছবির সংখ্যা খুঁজে বের করতে হবে। আরেকটি হচ্ছে বাম পাশেও সংখ্যা থাকবে, ডান পাশেও সংখ্যা থাকবে, তবে সেগুলো কী করতে হবে? এলোমেলো করে দেওয়া থাকবে, তোমাদেরকে সেগুলো খুঁজে বের করে একই ধরনের সংখ্যাগুলোকে দাগ টেনে মিল করতে হবে। চলো তাহলে শুরু করি। দেখো, আমাদের ডান পাশে ছবি দেওয়া আছে এবং এই বাম পাশে সংখ্যা লেখা আছে। আমরা ডান পাশের এই ছবিগুলোর সংখ্যা গণনা করব এবং বাম পাশে সেই সংখ্যাটা খুঁজে বের করে দাগ টেনে মিল করব। একটি তোমাদের মিল করে দেওয়া আছে, সংখ্যার সাথে ছবির সংখ্যা দাগ টেনে মিল করে দেওয়া আছে, বাকিগুলো তোমরা নিজেরা করবে। তাহলে আমি তার জন্য তোমাদেরকে এখন সাহায্য করব, তোমাদেরকে এখন বলে দিব, তোমরা সেভাবে করবে। চলো আমরা শুরুতেই দেখি বাম পাশের সংখ্যাগুলো কী কী দেওয়া আছে। 10, 15, 19, 14, 16 এগুলো আমাদের সবগুলো ইংরেজি শতকীয়া। এর আগের ক্লাসে তোমরা একদম ফার্স্টের যে দাগ টেনে মিল করো ক্লাসটি ছিল, মানে আমরা তো আরও দুইটি ক্লাস করেছি দাগ টেনে মিল করা, তাই না? প্রথম যেটি ছিল সেটাতে তোমরা শুধুমাত্র বাংলা শতকীয়াগুলো দাগ টেনে মিল করেছ, এবং পরের ক্লাসটিতেও কী করেছো? বাংলা শতকীয়াগুলোই তোমরা দাগ টেনে মিল করেছো। আজ আমরা ইংরেজি শতকীয়ার দাগ টেনে মিল করব। তাহলে তোমরা তো সংখ্যাগুলো জানলে, এখন দেখলে, শুনলে। তাহলে আমরা প্রথমেই দেখি এই বক্সে অনেকগুলো বেলুন দেওয়া আছে, এই বেলুনের সংখ্যা কয়টি আমরা এখন তা গণনা করে দেখব। চলো গণনা করি। 1, 2, আচ্ছা আমরা ইংরেজিতেই বলি নাকি? ইংরেজি শতকীয়ার ক্লাস যেহেতু। 1, 2, 3, 4, 5, 6, 7 সবাই আমার সাথে সাথে বলবে। 8, 9, 10, 11, 12, 13, 14 তাহলে বেলুনের সংখ্যা কত? 14। আমরা বাম পাশে দেখি তো 10, 15, 19, 14 এই যে আমরা বাম পাশের সংখ্যা পেয়েছি 14, বেলুনের সংখ্যা হচ্ছে 14। আমরা তাহলে এখন দাগ টেনে এভাবে মিল করে দেব। দেখো আরেকবার আমি দাগ টেনে মিল করছি, এভাবে মিল করে দেব। তারপরে ছবির সংখ্যা দেখো, এটা তো দাগ টেনে মিল করাই আছে, তবু আমরা একবার চেক করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দেখো বাম পাশে শুরুতেই সংখ্যা দেওয়া আছে 10, 10 আর এই 10-এর সাথে কি দাগ টেনে মিল হয়ে গেল। পরের বেলুনের সংখ্যা দেখো কয়টি আছে, তার জানার জন্য কি করতে হবে? গণনা করতে হবে, অর্থাৎ গুণে দেখতে হবে। তাহলে আমরা গণনা করি। 1, 2 সবাই আমার সাথে সাথে বলো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38,
15, 16, বেলুনের সংখ্যা 16, 16, তাহলে আমরা এখানে দেখি আমরা যেগুলো ডাক টেনে ফেলেছি সেগুলো বাদ দিয়ে দেখি আমাদের সংখ্যা কোনগুলো বাকি আছে 15, 19, 16, এই যে আমরা পেয়েছি 16, তাহলে এই বেলুনের 16 এর সাথে সংখ্যা 16 ডাক টেনে মিল করি এরপর দেখো অনেকগুলো স্টার চলো গুনে দেখি কয়টি স্টার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তাহলে কয়টি স্টার আছে এখানে 15 পনেরোটি আছে আমরা দেখি তো সংখ্যা কোনগুলো বাকি আছে দুইটি সংখ্যা বাকি আছে 10 দাগ টানা হয়ে গিয়েছে 14ও দাগ টানা হয়েছে 16ও দাগ টানা হয়েছে তাহলে এগুলো আর দেখতে হবে না শুধুমাত্র দুইটি বাকি আছে এখান থেকে আমরা দেখব 15 কোথায় আছে এই যে দেখো 15 তাহলে চলো আমরা এখন দাগ টেনে মিল করি একটি সংখ্যাই বাকি আছে একটি বক্সও বাকি আছে আমরা এটা দাগ টেনে মিল করে দিতেই পারি তবে একটু গুনে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 বেলুনের সংখ্যা হচ্ছে 19 19টি আমাদের সংখ্যাও বাকি আছে শুধুমাত্র 19 আমরা এখন দাগ টেনে মিল করি এটা যদিও গণনা করার কোনো দরকার ছিল না কারণ একটি সংখ্যাই বাকি ছিল একটি বক্সই বাকি ছিল আমরা এমনিতেই এটা দাগ টেনে মিল করে দিতে পারতাম তবু একটু গণনা করে দেখলাম আরও ভালো হয় যদি ভুল হয়ে যায় তখন যদি ছবির সংখ্যা একটা দুটো কমও তো হতে পারতো তাই না তাহলে এই জন্যে আমরা গণনা করে দেখলাম তাহলে আমরা এখন পরেরটায় যাই এখানে দেখো বাম পাশে ডান পাশে সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো এলোমেলো অবস্থায় দেওয়া আছে আমরা এই এলোমেলো সংখ্যাগুলো থেকে বাম পাশ ডান পাশে একই ধরনের সংখ্যায় দাগ টেনে মিল করব একটি তো মিল করেই দেওয়া আছে যেমন 13, 13 বাম পাশের 13 ডান পাশের 13 দাগ টেনে মিল করে দেওয়া আছে আমরা এভাবে বাকি সংখ্যাগুলো দাগ টেনে মিল করব দেখি তো বাকি সংখ্যা বাম পাশে কত কত আছে 17, 20, 11, 18 সবাই আমার সাথে বলছো তো সবাই আমার সাথে সাথে বলবে আমরা ডান পাশের সংখ্যাগুলো দেখি 20, 11, 13, 18, 17 13 তো মিল করে দেওয়াই আছে এই জন্য আমি আর বাম পাশেরটা বলিনি বাকিগুলো বললাম ডান পাশেরটা এটা সহই বললাম তাহলে দেখো বাম পাশের 17-এর সাথে আমরা এখন ডান পাশের 17 খুঁজে বের করে দাগ টেনে মিল করব কোথায় আছে দেখি 20, 11, 13 বাদ এটা দাগ টানা আছে 18, 17 পেয়েছি 17 তাহলে বাম পাশের 17-এর সাথে ডান পাশের 17 দাগ টেনে মিল করব এসো আমরা দাগ দেই এভাবে তোমরা দাগ টেনে মিল করে দিবে এরপর দেখো বাম পাশে 20 আছে আমরা ডান পাশে 20 খুঁজি শুরুতেই আছে আমাদের 20 তাহলে আমরা আবার দাগ টেনে মিল করি বাম পাশে দেখো 11 আছে আমরা ডান পাশে 11 কোথায় আছে খুঁজি তো 20 তো বাদ
13 বাদ 17 বাদ সংখ্যা বাকি আছে শুধু 11 আর 18 এই দেখো আমরা 11 পেয়েছি তাহলে বাম পাশের 11 এর সাথে ডান পাশের 11 দাগ টেনে মিল করব এখন তোমরা এইভাবে দাগ টেনে মিল করবে এখন দেখো মাত্র একটি সংখ্যাই বাকি আছে বাম পাশে ডান পাশেও দেখো মাত্র একটি সংখ্যাই বাকি আছে বাকি সবগুলোতে দাগ দেওয়া হয়ে গিয়েছে তাহলে আমরা দেখি তো যেগুলো বাকি আছে সেই সংখ্যাগুলো একই ধরনের কিনা বাম পাশে 18 ডান পাশে 18 তার মানে তারা একই ধরনের সংখ্যা কি এখন কি দাগ টেনে মিল করা যাবে হ্যাঁ যাবে তাহলে দাগ দেব দাগ টেনে মিল করব আচ্ছা করছি এই যে দাগ টেনে মিল করে দিলাম তাহলে ছোট্ট সোনামণিরা বুঝেছো আজকের ক্লাসে আমি কি পড়ালাম যদি না বুঝে থাকো প্রথম থেকে ক্লাসটি আবার দেখো মনোযোগ দিয়ে মিসের কথা শোনো এবং দেখো কি লেখা আছে মিস কি বলছে খুব মনোযোগ দিয়ে শোনো ছোট্ট সোনামণিরা তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে বাসায় আব্বু আম্মুকে বলবে এভাবে তোমাদেরকে খাতায় ছবি এঁকে সংখ্যা লিখে যেন দেন তোমরা সেগুলোতে দাগ টেনে টেনে মিল করবে করবে তো হ্যাঁ সবাই অনেক অনেক লক্ষ্মী মেয়ে তোমরা তোমরা অবশ্যই করবে সেটা তো আমি জানি তাহলে তোমরা এই কাজটি করে রাখবে তোমাদের এসডাব্লিউ খাতায় আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ